ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো বুতিম অ্যাকাউন্টে আপনি কিভাবে রিচার্জ করবেন এবং হচ্ছে যে আপনার সেই বুতিম অ্যাকাউন্ট থেকে কিভাবে ট্যাপ ট্যাপ স্যান্ড ইউজ করে কিভাবে দেশে টাকা পাঠাবেন সেটি আপনাদেরকে দেখাবো তো আপনারা টাকা রিচার্জ করার জন্য আপনার নিকটে যে আশেপাশে যদি আপনার কোনো মোবাইল রিচার্জের বুথ থাকে সে বুথে চলে যাবেন আমি এখন একটি বুতে আছি মোবাইল রিচার্জের ভূতে যাবেন সে যেখানে আপনার বুতিম অপশন আছে সেই ধরনের একটি মোবাইল রিচার্জের ভূতে যাবেন সবগুলো মোবাইল রিচার্জের অপশনে বুতিম কিন্তু থাকে না সো আমি হচ্ছে যে টাকা রিচার্জ করব আপনাদেরকে আমি সরাসরি দেখাবো তো আমি প্রথমে চলে যাব হচ্ছে যে বুতিম অপশনে সেখানে যাওয়ার পরে আপনি কিউআর কোড দিয়েও স্ক্যান করতে পারবেন অথবা আপনার নাম্বারে সরাসরি নাম্বারে টাকা পাঠাতে পারবেন এবং আমি এখানে আমার নাম্বারটা দিচ্ছি অবশ্যই নাম্বারটা চেক করে নেবেন নাম্বার ঠিক আছে কিনা জিরো ফাইভ টু সিক্স ফোর জিরো থ্রি এইট সিক্স ফাইভ সো আমি আমার নাম্বারটা দেওয়ার পরে নেক্সট অপশনে যাব নেক্সটে গিয়ে যেভাবে মোবাইলে টাকা রিচার্জ হয় সেম ওইভাবে আপনি নাম্বারটা চেক করে নেবেন যে নাম্বারটা ঠিক আছে কিনা জিরো ফাইভ টু সিক্স ফোর জিরো থ্রি এইট সিক্স ফাইভ সো নাম্বার ঠিক থাকার পরে আপনি এখানে নেক্সট অপশনে যাবেন তারপরে হচ্ছে যে আপনি কত টাকা রিচার্জ করবেন সেই অপশনটি এখানে চলে আসবে আপনি এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করতে পারেন সাপোজ আমি তিনশো পঞ্চাশ দিলাম আমি আপনার রিচার্জ করব আমার বুতিম অ্যাকাউন্টে আমি রিচার্জ করব সো আমি তিনশো পঞ্চাশ গ্রাম দিয়েছি নেক্সট অপশন ক্লিক করলাম এরপর হচ্ছে আমাকে টাকা প্রবেশ করাতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে ফুট ইউর মানি হেয়ার তো আমি এখানে আপনার টাকা দেওয়ার পরে আপনার তিনশো পঞ্চাশ গ্রাম কিন্তু শো করছে দেন আমি চলে যাব পে অপশানে পেতে যাব দেন আপনার সাকসেসফুলি টাকা ডিপোজিট হয়ে গেছে আমি একটি রিসিপ্ট পাবো রিসিপ্টটি আপনারা রেখে দিবেন আমি রিসিপ্ট পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সো আমি এখন আমার ভুতিম অ্যাকাউন্টে চলে যাব টাকা এসেছে কিনা আমি চেক করব আমি এখন চলে এসেছি আমার ভুতিম অ্যাকাউন্টে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনশো পঞ্চাশ শো করছে সাথে সাথে কিন্তু টাকা চলে এসেছে তো এখন হচ্ছে আমি ট্যাপ ট্যাপ স্যান্ড ইউজ করে আমি টাকা পাঠাবো সো আমি এখন চলে যাচ্ছি আমার সো সেখানে গিয়ে আপনার প্রথমে আপনার এখানে লিখতে হবে তিনশো পঞ্চাশ গ্রাম আপনি যত টাকা পাঠাতে চান সো দেন তারপর নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পরে যে আগে যদি টাকা পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে নামগুলো কিন্তু শো করবে আর যদি নতুন কাউকে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে আপনার নিউ অ্যাড করতে হবে সো আমার যেহেতু অ্যাড করা আছে সেক্ষেত্রে আমি আর নতুন করে অ্যাড করছি না আপনারা নতুন কাউকে পাঠাতে চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন সো আমি হচ্ছে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম আমি নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে চলে এসেছে আপনার হচ্ছে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম চলে এসেছে আমি যেখানে টাকা পাঠাবো আর নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড এখানে মাস্টার কার্ড শো করছে তো আমি আমার বুতিম অ্যাকাউন্টের যে ভার্চুয়াল মাস্টার কার্ড আছে সেটি কিন্তু আমি আগে অ্যাড করেছি আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি সো নতুন করে আমি আর সেটি দেখাচ্ছি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাড প্রোমো কোড নামে অপশন আছে তো আপনারা যদি প্রথমবার টাকা পাঠাতে চান আপনারা আমার এই এম ডি রহমত টেন এই প্রোমো কোডটি আপনার ব্যবহার করতে পারেন তাহলে আপনি পঁচিশ দেরাম বোনাস পাবেন সো আপনারা আমার এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনার বোনাস পেয়ে যাবেন দেন আমি চলে যাচ্ছি সেন্ড অপশনে আমি যখন সেন্ড অপশনে যাব তখন কিন্তু অটোমেটিক ইউ ট্রানজাকশন ইস এম ডি রমতুলা ইজ প্রসেসিং সো এটি প্রসেসিংয়ে আছে এটি সাধারণত আপনার ব্যাংকের ক্ষেত্রে কিছুটা সময় লাগে আপনার কখনও কখনও এক দু ঘন্টা তিন ঘন্টা সময় লাগতে পারে আর যদি বিকাশ নগদ রকেটে আপনি পাঠান সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে চলে যাবে এখানে আরেকটি বিষয় বলে রাখি আপনারা যে টাকা পাঠাবেন তার সাথে কিন্তু টু যে সরকারি প্রণোদন হয় সে টাকাও যুক্ত হবে তো টেপ টেপ স্যান্ডের যে প্রাইসটি আছে তার সাথে যখন আপনার টু যুক্ত হয় তখন কিন্তু প্রাইসটি কিন্তু ভালো হয় আপনার যারা হুন্ডিতে বা বিকাশে টাকা পাঠান অন্যের মাধ্যমে আপনার অনেক সময় লাগতে পারে কিন্তু এখানে আপনি খুব দ্রুততম সময়ের মধ্যে ইনস্ট্যান্ট টাকা পাঠিয়ে দিতে পারবেন